চলতি অর্থবছরে বিদেশগামী কর্মীদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়িয়ে জাতীয় বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রিয়াদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, আসলে প্রতি বছরের মাঝামাঝি সময় যখন জাতীয় বাজেট যেটি ঘোষিত হয় দেশের কল্যাণে এবং পুরো দেশের জনগণের কল্যাণে, ঠিক সে সময় কিন্তু আসলে প্রায় 1 কোটির অধিক প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন, তাদের কিন্তু এক ধরনের প্রত্যাশা কিন্তু থাকে এই বাজেট নিয়ে। আপনি জানেন, আসলে প্রবাসীদের প্রত্যাশার বেশ কিছু কারণ আছে, যার মধ্যে অন্তত দেশের যে কল্যাণে এই বাজেট প্রণীত হয় তার একটি বড় অংশ কিন্তু পূরণ করেন এই প্রবাসীরা। আপনি জানেন, প্রায় 1 কোটি প্রবাসী পাঠানোর রেমিটেন্সে কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ কিন্তু পূরণ হয় শুধুমাত্র তাদের রেমিটেন্সের কারণে, যার প্রমাণ গত 2 মাসের যেই যে রেমিটেন্সের রেকর্ড সেটি কিন্তু বলে দেয় যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় অর্থনীতির কতটুকু গুরুত্ব বহন করে। তো সেই ক্ষেত্রে আসলে প্রবাসীদের এক ধরনের চাওয়া পাওয়া থাকে এই বাজেটকে ঘিরে। আপনি জানেন, আসলে এখানে থাকা প্রবাসী যারা আছে, অন্তত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে, যেখানে প্রায় 20 লক্ষাধিক প্রবাসী আছেন, এবং তাদের যে পাঠানো রেমিটেন্স সেটি কিন্তু অনেক বড় একটা অংশ কিন্তু, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের চাইতে অন্তত সৌদি আরবের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের রেমিটেন্সে প্রায় 20 লক্ষাধিক প্রবাসী পাঠানো রেমিটেন্সে কিন্তু একটা বড় অংশ কিন্তু সেখানে থাকে। কিন্তু আপনি জানেন যে আসলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে সমস্ত প্রবাসীরা আসেন বিশেষ করে কর্মক্ষেত্রে, তাদের কিন্তু অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ যে কর্মমুখী শিক্ষা প্রয়োজন হয় সেই ধরনের শিক্ষা কিন্তু অনেকে নিয়ে আসতে পারেন না। এই সমস্ত দেশে এসে কিন্তু তাদের শিক্ষা দেখে দেখে অনেকে শিখে, এবং অনেকে বিশ্বভিত্তিক কাজগুলো দেখে শিখে কিন্তু তাদের যে সার্বিক উন্নতি সেটি সাধন করেন। তো সেক্ষেত্রে প্রতি বছর যখন এই বাজেটটা আসে তখন কিন্তু এই ধরনের প্রবাসী যারা আছেন তাদের কিন্তু এক ধরনের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন তারা চান, যে জাতীয় বাজেট অন্তত পক্ষে প্রবাসীদের জন্য বেশ কিছু বরাদ্দ এবং প্রবাসী বান্ধব সরকার হওয়ার জন্য বেশ কিছু সিদ্ধান্ত যাতে গৃহীত হয় এই বাজেটগুলো থেকে। আপনি জানেন যে আসলে বাজেটে প্রবাসীদের কী ধরনের চাহিদার থাকে, সেক্ষেত্রে আমি জাস্ট একটু ছোট্ট করে বলতে চাই যে প্রবাসীদের মূল যে চাওয়া সেক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন প্রবাসীরা যে সমস্ত সেক্টরে কাজ করতে আসেন তাদের অধিকাংশের কিন্তু আসলে একাডেমিক যে শিক্ষা সেটা কিন্তু বেশি ভালোভাবে নিয়ে আসতে পারে না। তো সেক্ষেত্রে প্রবাসীরা যদি অন্তত জাতীয় বাজেটে এরকম কোনো বরাদ্দ পান যে বরাদ্দের কারণে তাদের কর্মমুখী শিক্ষা শেষ করে কিন্তু এই সমস্ত দেশে এসে কর্মক্ষেত্রে যোগ দিতে পারেন, তো সেটাই কিন্তু আসলে এক ধরনের লক্ষ্য থাকে। তো সাদি, আসলে বাজেট নিয়ে আসলে প্রবাসীদের আরও অনেক বেশি প্রত্যাশা, অনেক কিছু চাওয়া আছে, সেটি হয়তো বা এত সংক্ষিপ্ত সময়ভাবে বলার সুযোগ আছে। তারপর প্রবাসীদের আশা এই ধরনের বাজেটগুলোতে যাতে সব কিছু ওইভাবে তুলে উঠে আসে। তো সাদি, আসলে আমার কাছে এই ছিল রিয়াদ থেকে অন্তত প্রবাসীদের বাজেট ভাবনা নিয়ে সব শেষ। সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান।